সম্মানিত মৎস্যচাষী ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটি অথবা যে মাছগুলোকে লক্ষ্য করছেন এগুলি হচ্ছে কাতল মাছ, অরিজিনাল দেশি কাতল মাছের পোনা। এই মাছগুলিকে আমরা পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করবার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় অল্প কিছু শর্ত সাপেক্ষে হোম ডেলিভারি করে থাকি। যে সমস্ত ছোট বড় মৎস্যচাষী এবং খামারি ভাইয়েরা এই মাছগুলোকে চাষ করার জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে অথবা ভিডিও টাইটেল নম্বরে কল করে অর্ডার করতে পারেন। আমরা এই সমস্ত মাছের পোনাগুলোকে জীবিত অবস্থায় সারা বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারি করে থাকি। তো ভিউয়ার্স, এইগুলি 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের কাতল মাছের পোনা, দেশি কাতল মাছের পোনা। এই মাছগুলি আপনারা যে কোনো ছোটো বড়ো জলাশয়ে চাষ করতে পারেন এবং এই মাছগুলিকে 5 থেকে 6 মাস চাষ করলে বাজারজাত করতে পারবেন, বাজার উপযোগী হবে। এবং বাজারে যেসব সাধারণ ফিরজাতীয় বাসমান খাবার যেমন এসিআই, আগাতা, মেগা অথবা নারী সহ যে কোনো প্রকার ফিরজাতীয় বাসমান খাবার এবং সরিষার খোল ডুবন্ত খাবার হিসেবে আপনারা এই মাছগুলিকে খাওয়াতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা এই মাছগুলোকে পুকুরে চাষ করবেন তারা অবশ্যই পুকুরে পোনাগুলিকে মজুত করার আগে পুকুরটিকে ভালো করে প্রস্তুত করে নেবেন। পুকুর প্রস্তুতকরণীয় কাজগুলো কিছুটা হলেও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব এবং বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে অথবা টাইটেল নম্বরে কল করতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অরিজিনাল দেশি কাতল মাছ, দেশি কাতল মাছের পোনা। যে কোনো চাষি ভাই যে কোনো জলাশয়ে চাষ করতে পারেন এবং আমাদের কাছ থেকে মাছগুলোকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে অথবা ভিডিও টাইটেল নম্বরে কল করে অর্ডার করতে পারেন। আমরা এই সমস্ত মাছের পোনা জীবিত অবস্থায় সমগ্র বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারি করে থাকি। তো বন্ধুরা, আজকের দেশি কাতল মাছের পোনার ভিডিও এই পর্যন্তই। যারা দেশি কাতল মাছ চাষ করে লাভবান হতে চান তারা অবশ্যই স্ক্রিনে অথবা টাইটেল নম্বরে কল করে অর্ডার করতে পারেন। দেখা হবে পরবর্তীতে আর কোনো নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।